সম্মানিত দর্শক, চিত্রনায়ক জসিমকে হারানোর 22 বছর আজ। কেমন আছে তার পরিবার জানেন? আপনি জসিমের ফ্যান হলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, বিনোদনের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু শুরুটা করেছিলেন খল অভিনেতা হিসেবে, এরপর নায়ক হয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন। মূলত তার হাত ধরেই বদলে গিয়েছিল ঢাকায় সিনেমার আমেজ। বহুমাত্রিক উপভোগ্য অ্যাকশন দৃশ্য উপহার দিয়ে তিনি জয় করে নিয়েছিলেন বাংলার মানুষের মন। বলছি চিত্রনায়ক জসিমের কথা। আজ তার 22তম মৃত্যুবার্ষিকী। 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাত্র 48 বছর বয়সে মৃত্যু হয় তার। মৃত্যুর 22 বছর পেরিয়েও এতটুকু কমেনি তার জনপ্রিয়তা, আজও দর্শক তাকে মিস করেন। তার সিনেমা দেখতে দেখতে আক্ষেপ করে বলেন, আহা কি দুর্দান্ত অভিনেতা ছিলেন জসিম। 1972 সালে দেবর সিনেমা দিয়ে চলচ্চিত্র জীবনে শুরু করেন তিনি। 1973 সালে জসিম প্রয়াত জহিরুল হকের রংবাদ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন। এই ছবির অ্যাকশন দৃশ্যগুলো ছিল তার নিজের সাজানো। নিজস্ব প্রযোজনা সংস্থা জ্যামস ফাইটিং গ্রুপের সদস্যদের নিয়ে মন ভরানো সব অ্যাকশন দৃশ্য উপহার দিয়েছেন তিনি। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাদ ছবিতে অভিনয় করে সবার দৃষ্টি কেড়ে নেন জসিম। তবে জসিমের জনপ্রিয়তার শুরু দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রে। এখানে তিনি ছিলেন মূলত খলনায়ক। এরপর নায়ক হিসেবে তিনি প্রথম হাজির হন সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী সিনেমায়। এরপর দারুণ দুর্দান্ত অসাধারণ একজন নায়কের পথ চলার সাক্ষী হয়েছে ঢাকায় সিনেমা। নায়ক জসিম তার সমসাময়িক প্রায় সব নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন, তবে শাবানার সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। মজার ব্যাপার হলো, জসিম শাবানা ভাই বোন চরিত্রে অভিনয় করেও সুপারহিট ছবি উপহার দিয়েছেন, যা সচরাচর ঢাকায় সিনেমাতে দেখা যায় না। নায়ক সুলভ চেহারা তার ছিল না, বেশ স্বাস্থ্যবান ছিলেন তিনি। এমন ফিগার নিয়ে এই দেশে আর কাউকে নায়ক হিসেবে সুপারস্টার হতে দেখা যায়নি। কেন এত জনপ্রিয় ছিলেন জসিম? অনেকেই বলেন সবার থেকে তাকে আলাদা করেছিল তার মন ভরানো অ্যাকশন দৃশ্যগুলো। অনেকে আবার বলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে জসিম সিনেমায় হাজির হয়েছিলেন বঞ্চিত শোষিত মানুষ ও বেকার যুবকদের প্রতিনিধি হিসেবে, যা খুব দ্রুতই তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। জসিম দীর্ঘ ক্যারিয়ারে তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাব জাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, ভাই বোন, মেয়েরাও মানুষ, পরিবার, রাজাবাবু, বুকের ধন, স্বামী কেন আসামি ইত্যাদি সহ প্রায় 200+ চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জসিম। 1950 সালের 14 আগস্ট ঢাকার নবাবগঞ্জে বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন। ব্যক্তি জীবনে তিনি বিয়ে করেছিলেন চিত্রনায়িকা সুচরিতাকে। সেই সংসার খুব বেশি দিন টেকেনি। এরপর জসিম বিয়ের মালা বদল করেন আরেক বাংলাদেশের প্রথম সাবেক চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে চিত্রনায়িকা নাসরিনের সঙ্গে। সেই সংসারে রাতুল, স্বামী ও রাহুল নামে 3 পুত্র রয়েছে জসিমের। সম্মানিত দর্শক, জসিমকে কেমন লাগতো আপনাদের জানাবেন কমেন্ট করে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।